নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দীর্ঘদিনের বন্ধ পার্টি অফিস খুলল সিপিআইএম কর্মী সমর্থকরা। শান্তিপুর ব্লকের বাবলা অঞ্চলে সিপিআইএম পার্টি অফিস দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই অঞ্চলের সিপিআইএম পার্টি কর্মীরা এবং শুভানু ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন করে সংস্কার করে আজ নতুন কলরাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, সিআইটিইউ নদিয়া জেলা সম্পাদক এস এম সাদী এবং সিপিআইএম নদিয়া জেলা কমিটির সদস্য সৌমেন মাহাতো, শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ সহ ছাত্র যুব শিক্ষক মহিলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। যুক্তফ্রন্টের আমলে এই অফিস থেকেই ভূমিহীন কৃষকদের পাট্টা দেওয়ার আন্দোলন গড়ে ওঠে। অতীতে এই পার্টি অফিস থেকেই নির্বাচন কার্য পরিচালনার ফলে নদিয়া জেলা পরিষদ এবং বেশ কিছু পঞ্চায়েত সকলে এসেছিল বামিরে। অন্যদিকে লড়াই সংগঠিত করতে গিয়ে নারায়ণ দেবনাথ, গোপাল দেবনাথ, গরিব শেখ, কবির ঘোষ, সুশীল সরকারের বহু তরফাজা প্রাণ চলে গেছে। তাই শহীদদের স্মরণ করে সর্বসাধারণের যে কোনো অন্যায় অবিচারের প্রতিবাদে এই অফিস উন্মুক্ত থাকবে বলেই জানালেন নেতৃবৃন্দ। মূলত কি কারণে ছিল, আপনাদের এখানে কি ছিল? আমাদের এই দীর্ঘদিনের অফিস, আমাদের এই গলাগলি বরতলা বাবলা অঞ্চলের যে পার্টি অফিস, এই অফিসে কেন্দ্র করে হচ্ছে আমাদের এখানকার পার্টি পরিচালিত হয় এবং পার্টির ওপর যে আক্রমণ, বিশেষ করে 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে হচ্ছে আমরা এখানে পঞ্চায়েত পরিচালনা করেছি, মানুষ দায়িত্ব দিয়েছিলেন, তারপরে 14 সালের হচ্ছে পঞ্চায়েত ভেঙে দেওয়া হয় এবং পার্টির ওপর বারে বারে হচ্ছে এখানে আক্রমণ সংঘটিত হয়েছে। 2018 সালের হচ্ছে যে আক্রমণ, তারপরে দাঁড়িয়ে হচ্ছে এই অফিসটা আমরা চালাতে পারিনি এবং অফিসটা খোলা এবং তার দৈনন্দিন অফিসটাকে পরিচালনা করা সেই কাজ আমরা করতে পারিনি। ফলে আজকে আমরা হচ্ছে আমাদের এখানকার পার্টি কমরেডরা তারা কয়েকদিনের প্রচেষ্টার মধ্য দিয়ে পার্টি অফিসটাকে যে সংস্কার করার কাজ তারা করেছে, ফলে অবহেলা অনাদরের মধ্যে পার্টি অফিসটা ছিল, ফলে হচ্ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে অনেকটা ভাঙা ছোড়ার পরিস্থিতি, নিজেদের সাংগঠনিক দুর্বলতার জন্য সেখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা এটা করেছি। এটা একদিকে যেমন হচ্ছে পরিস্থিতির কারণে, আক্রমণের কারণে হচ্ছে ভয়ভীতি সন্ত্রাসের পরিবেশ এই উপরের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে মানুষের মধ্যে যে সন্ত্রাসের পরিবেশ এই বাংলা অঞ্চলে তৈরি করা হচ্ছিল গত পঞ্চায়েত নির্বাচনের পরে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে হচ্ছে এখানকার পার্টি কমরেডরা তারা হচ্ছে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন ঠিকই, কিন্তু হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই অফিস আমরা পরিচালনা করতে পারিনি, এটা আমাদের দুর্বলতা আমরা স্বীকার করছি। কিন্তু হচ্ছে আজকের নতুন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকের সময় দাঁড়িয়ে আমরা হচ্ছে এই বিধানসভা উপনির্বাচন শান্তিপূর্ণ দাঁড়িয়ে বামপন্থীদের ভোট বৃদ্ধি এবং তারপরে দাঁড়িয়ে হচ্ছে আমাদের মানুষের মধ্যে হচ্ছে আমাদের কাজ এবং তার মধ্যে দিয়ে এখানে হচ্ছে আমরা ওই অফিসটাকে আবার আমরা পুনরায় চালু করলাম। আগামী দিনে হচ্ছে আমাদের গণ আন্দোলন, আমাদের পার্টি সংগ্রাম আন্দোলন ঘোষণা করার ক্ষেত্রে এই অফিসটা হচ্ছে। আপনারা জানেন চলে চলে মস্ত দেওয়ার এই যে আমাদের এখানে যে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে মধ্যপ্রদেশে, আপনারা জানেন বিজেপি এবং তৃণমূল মনে রাখবে কিন্তু এরা সচ্ছল চলে মাছ দিতে পারে, কেন আমাদের নজরদারি রাখতে হবে, লড়াই রাখতে হবে, লড়াই জারি রাখতে হবে, এতে আমাদের এই সব সাথে। আর একটা নদিয়া জেলার মধ্যে অন্যতম, সেটা হচ্ছে শান্তিপুর থেকে কালনার যে ব্রিজ, সেই ব্রিজ হওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী সেটা বলেছিলেন যে হবে, কিন্তু সেখানে দেখা গেছে যে রাতারাতি অনেক জমির শ্রেণী পরিবর্তন হয়েছে, আউশ জমি সেটা ভিটেবাটি হয়েছে, আমন জমি ভিটেবাটি হয়েছে, বাগান ভিটেবাটি হয়েছে, এর পিছনে কী কারণ মনে করছেন? আজকে ভূসংস্কার দপ্তর তো হচ্ছে তৃণমূলের লুটেরাদের দপ্তর, আমি ওটা আরও নির্দিষ্ট, সেটা হচ্ছে যে ওখানে হাজার হাজার টাকার বিনিময়ে আরএস রেকর্ড, সিএস রেকর্ড, জমির স্ট্যাটাস চেঞ্জ করা হচ্ছে, কিন্তু লুটেরাদের বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন এই থার্টিপুরের পাশে কীভাবে কৃষি জমি আজকে আজকে সেগুলো সমস্ত কৃষি জমি থেকে আজকে সেগুলোকে পরিবর্তন করা হচ্ছে, এইসব লোকের সব হবে সব হচ্ছে এবং এগুলো মনে রাখবেন সব কোটারদের সামনে জন্য ব্রিজ কি তার মানে আদৌ হবে মনে হচ্ছে এরকম? আমাদের দাবি তো, আমাদের দাবি বামপন্থীদের দাবি, আমরা ওখানে কনভেনশন করেছি, আপনারা জানেন ওখানে শান্তিপুরে ওখানে আমরা রাত এবং সন্ধ্যাকালে একদম মাইন্ড নিয়ে আমরা কনভেনশন করেছি দীর্ঘদিনে, অর্থাৎ শান্তিপুর বর্তমানে যোগাযোগ, অর্থনীতির যে বিকাশ, বাজারের যে বিকাশ, সে বিকাশের জন্য আমরা এটা দীর্ঘদিন ধরে এই দাবি আমাদের আছে, এই দাবিতে আমাদের লড়াই চলছে, আমরা আদায় করেছি। আপনার নাম আর পরিচয় একটু বলবেন। এস এম সাদী, সম্ভবত মন্ডলের সদস্য। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।